পাখরে যদি পয়সা রয়ে থাকে তাহলে সেই পয়সা সে সংরক্ষণ করে গোটি অনুষ্ঠান রকি থাকে এবং সেই অনুষ্ঠান যাক্তি কু জরুরি থাকে পয়সার কিংবা পয়সার দরকার থাকে তাহলে ঋণ আকারের কিংবা লোন আকার তা এপরি ভাবে প্রদান করে তাহলে সেইপুর অনুষ্ঠান কু আমি গোটি বাণিজ্যক কই কেউ এবে দেখন্তু আমি বাণিজ্যক ব্যাঙ্ক মুখ্য কার্য কোন এবং দ্বিতীয় কার্য কন সে বিষয় জাণ বাণিজ্যক ব্যাঙ্ক রাজ্য বাণিজ্যিক ব্যাঙ্ক কার্যু মুখ্যত দুই ভাগের বিভক্ত করা হয়েছে প্রাইমারি আমি প্রাথমিক কার্য কোথায় গোটে হচ্ছে দ্বিতীয় কার্য কথা সেই প্রাথমিক কার্য প্রথমে আমি প্রাথমিক কার্য কে যে কার্য ব্যাঙ্কর অতি গুরুত্বপূর্ণ কার্য তা আমি প্রাথমিক কার্য কথাও যে কারণর সেই ব্যাঙ্কটি ব্যাঙ্কটি তো হয়েছি সেই কারণ কু আমি প্রাথমিক কার্য কথা সেই প্রাথমিক কার্য মধ্যে জমা গ্রহণ

তেয়ারি করে চলতি জমা ব্যবসায়ী মানে গোটি পাসবুক হিসাবে রেডি করে থাকে সেই চলতি জমারে যদি কোনসি ব্যবসায়ী চাইলে যদি তাঁক পাসবুক পয়সা নথায় তাহলে সে অধিক উঠাণ করে পে এবং তাকু সেই পয়সা কু ফের সে সংরক্ষণ জমা কোন। সংরক্ষণ জমা মুখ্যত নমাল ব্যক্তি মানে করে যে লিমিট রয়ে ব্যাঙ্ক যেপর এসবিআই এসবিআই রিমিট রয়েছে দুই হাজার টঙ্কা

পাঁচ বৰ্ষ পৰ্যন্ত পইচা কোনো জমা কৰো তাৰপৰা আপোনাৰ পইচা ডবল হৈ যাব বিভিন্ন প্ৰকাৰ ভাৱেৰে সেই টাইম কু ডিভাইড কৰি থাকে ফাইভ ইয়ৰ চিক্স ইয়াৰ টেন ইয়াৰ ভাৱে তাহিড কৰি থাকে আৰু পাঁচ বৰ্ষ আপোনালোক পইচা ডবল হ'ব এইপৰি ভাৱেৰে কৈ থাকি এইপৰিপোজিট কু আমি টাইম ডিপোজিট কৰি থওঁ যে ইণ্টাৰেষ্টৰ মাত্ৰা অধিক হৈ থাকে সুধাৰ অধিক হৈ থাকে তে এতিয়া অধিকাংশ ব্যক্তি ডিপোজিট কৰি থাকে নেক্সট কার্য দেখুন ঋণ প্রদান ঋণ প্রদান মুখ্যত ফ দুই বর্ষ এবং তিন বর্ষ এবং চার বর্ষপা যাই থাকে আউ গোটাই হইছে নগদী ঋণ নগদী ঋণ মুখ্যত এক বর্ষ রু কম সময় পাই প্রদান করা যাই থাকে ব্যাঙ্ক দ্বারা নেই অতিরিক্ত উঠাণ অতিরিক্ত উঠাণ আমি কাহক কু অতিরিক্ত উঠাণ মুখ্যত ব্যবসায়ী মানুষ দিয়া যাই তা ব্যাংক পাসবুক রে

কার্য মুখ্যাম্যু সম্পাদন ভাবরে আমি কাহক কে ভাব যেপরি আমি চাইলে ব্যাঙ্ক রু কিংবা মোবাইল মাধ্যমে আমি পয়সা কু স্থানর স্থান রানু ট্রান্সফর আমি করে পড়ছি আমি গোটে স্থান রানু টর করি পুষে কিংবা বিভিন্ন ভাবে পে করে পুষে যেপর মোবাইল রিচার্জ এপরি ভাবে আমি চাইলে পে করি পুষে সে আমার ব্যাঙ্ক আমি সাহায্য করুচি তেমন আমি এই সুবিধা কু প্রতিনিধি ভাবে কার্যই এবং ই ইন্টারনেট কিংবা ইন্টারনেট ব্যাংকিং মধ্য ইন্টারনেট ব্যাঙ্কিং সাহায্য করি থাকে এবং দেখত আমি চাইলে এটিএম মাধ্যমে পয়সা কু উড্র কিংবা উঠাণ করে তেনু তেমন মধ্য আমাদের ব্যাঙ্ক সাহায্য করথা যা কার্য রা যে ট্রান্সফার মোবাইল বেংকিং ইণ্টৰনেট বেংকিং এই সবুক আমি কৰি পাৰিবা দ্বিতীয় কাৰ্য তলি দেখন্তু আজিৰ ভিডিঅ'টো আমি এঠা এণ্ড কৰো যদি আপোনাক ভিডিঅ' পচন্দ লাগি থাকিব ত'লে ভিডিঅ'টো লাইক কৰিব চেনেল কোনসক্ৰাইব কৰিব ভুল জে হিন্দ জে ভাৰত